সাইফ উদ্দিনের অলরাউন্ডিং পারফরম্যান্সের দিনে ব্যাট হাতে স্ট্রাইক রেট 400 কাছাকাছি, পাঁচ বলে 23 রান, এরপর বল হাতে খুলনার টপ অর্ডার গুড়িয়ে দেওয়া, চার ওভারে 31 রান খরচায় 3 উইকেট পাওয়া, একজন অলরাউন্ডারের জন্য এর থেকে সুন্দর দিন আর কি হতে পারে? বিপিএলের 31তম ম্যাচে বরিশালের উইকেট পড়তে পড়তে শেষ ওভারটাই খেলার সুযোগ পেলেন সাইফ উদ্দিন। সাইফের কাছে জাতীয় দলের যেটা চাওয়া সেটাই যেন পেল বরিশাল। ঢাকার বিপক্ষে জয়ের নায়ক বললেও ভুল হবে না, শেষের দিকে ফিনিশিংয়ের অভাবে ভোগা দলটার ফিনিশিং রোলটাই প্লে করেছেন ফেনীর ছেলেটা। একই সাথে বল হাতেও করেছেন দুর্দান্ত পারফরম্যান্স। বিপিএলে খেলা না খেলা নিয়েই তো ছিল অনিশ্চিত, টিম হোটেল থেকে ফিরেও যেতে হয়েছে, এরপর আবার ভাগ্য তাকে ফিরিয়েছে। ফেরার দিনেই জানান দিয়েছিলেন বিপিএলে তিনি নিজেকে প্রমাণ করতেই এসেছেন। সেদিন বল হাতে 4 ওভারে 24 রান দিয়ে নিয়েছিলেন 1 উইকেট, ব্যাটিংয়ের শেষের দিকে 18 বলে 2 ছক্কা 2 চারে 30 রানে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। আজকের ইনিংসটাও তার দায়িত্বশীলতার পরিচয় দেয়। দীর্ঘদিন এক ফিনিশারের অভাবে ভোগা পুরো বাংলা, কেউ নেই কেউ নেই, সবশেষ পাওয়া গেল অনূর্ধ্ব 19 থেকে উঠে আসা সাইফকে। এরপর আশায় বুক বাঁধা, তবে বেশিরভাগ সময়ই পারফরমেন্স না পাওয়া, ইঞ্জুরিতে পড়া, এই সব কিছুই তিলে তিলে দূরত্ব বাড়িয়েছে সাইফ উদ্দিনের সাথে। ইঞ্জুরি যেন পিছুই ছাড়ে না সাইফ উদ্দিনের। জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার চোটের কারণে ভুগেছেন দীর্ঘদিন। চোটের সাথে দীর্ঘ লড়াইয়ের পর আশা নিয়ে বিপিএল খেলতে এসেছিলেন, তবে টিম হোটেল থেকেই তাকে ফিরে যেতে হয়েছিল। তবে আশা ছাড়েননি, বিসিবির চিকিৎসা বিভাগের অনুমতি নিয়েই বিপিএলের মাঝপথেই ফেরা। এরপর দুই ম্যাচের পারফরমেন্স তো নজর কাড়া। বিপিএলের এই পারফরমেন্সের সাথে সাইফ উদ্দিনের সুস্থ হয়ে ফিরে আসা হতেই পারে, এগুলো সাইফের আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।